তিলোত্তম নগরী ঢাকা নিয়ে সারা দেশের মানুষেরই স্বপ্ন আকাশ ছোঁয়া। আমার মতো অন্য সবাইও ঢাকার যে কোনো প্রজেক্টের ব্যাপারে খুশি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছে সবাই? আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফ্রেন্ডস, আমি নেইম চ্যানেল পর ওয়েলকাম ব্যাক। আজ ইস ভিডিও পে মেয়ে রিয়কশন লেকে আয়া হুম। ভিডিও মুঝে সাজেস্ট কী থি বাংলাদেশ সে হমারে এক প্যারে সে সাবস্ক্রাইবার হ্যাঁ, উনকা নাম তো নেই পতা মুঝে, লেকিন উনকা চ্যানেল হ্যায় মিউজিক বিটস কে নাম সে। তো উনহোনে মুঝে ইয়ে কমেন্টস কিয়া থা কে ভাই ফিউচার স্কাইস্ক্রাইবার হাইয়েস্ট বিল্ডিং ইন ঢাকা। তো দেখতে হ্যাঁ আজ কা ইয়ে সাজেস্ট কিয়া হুয়া বহুত জবরদস্ত থা এক ভিডিও। तो वीडियो शुरू करने से पहले आप सब दोस्तों से गुजारिश है, जो दोस्त फर्स्ट टाइम मेरे चैनल पे हैं चैनल को सब्सक्राइब कर लें, बेल आइकॉन को दबा दें ताकि मेरी आने वाली वीडियो की नोटिफिकेशन आपको मिलती रहे। और जो दोस्त चैनल को सब्सक्राइब कर रहे हैं उनका दिल से शुक्रिया, धन्यवाद। और करता हूँ वीडियो स्टार्ट, हियर वी गो। তিলোত্তম নগরী ঢাকা নিয়ে সারা দেশের মানুষেরই স্বপ্ন আকাশ ছোঁয়া। আমার মতো অন্য সবাইও ঢাকার যে কোনো প্রজেক্টের ব্যাপারে খুশি হয়। ঢাকার নির্মাণাধীন সুউচ্চ ভবন নিয়ে মোটামুটি সবাই নতুন আশা দেখে। তবে ঢাকার স্কাইস্ক্রাইপারের ক্ষেত্রে গুটি কয়েক প্রকল্পের খবর বাদে অন্যগুলোর খবর কেউ তেমন একটা জানতে পারে না। গত বছর এজন্য আমি ঢাকার ফিউচার প্রজেক্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম। যেহেতু প্রায় এক বছর হয়ে গেছে তাই ভাবলাম ঢাকার ফিউচার হাইরাইজ ও স্কাইস্ক্রাইপার নিয়ে একটু ভালো করে ভিডিও বানাই। ইতোমধ্যেই চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, বগুড়া, কুমিল্লা সহ অনেক শহরের ফিউচার বিল্ডিং প্রজেক্টের ভিডিও আমি বানিয়েছি। এই চ্যানেলেই ভিন্ন ভিন্ন প্লেলিস্টে সে ভিডিওগুলো আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আশা করি দেশের অন্য শহরের প্রজেক্ট নিয়েও জানতে পারবেন। ঢাকায় যেহেতু অনেক প্রজেক্ট চলমান তাই একটি ভিডিওতে সবগুলো বর্ণনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুরের মতো ঢাকার ফিউচার হাইরাইজ ও স্কাইস্ক্রাইপারের সিরিজ শুরু করতে যাচ্ছি। তো চলুন সিরিজের প্রথম পর্ব শুরু করি। প্রথমে শুরু করছি তেজগাঁও থেকে। NH টাওয়ার নামের এই ভবনটি নির্মাণ করবে নেক্সট্রিয়ন ডেভেলপমেন্টস। 30 তলা বিশিষ্ট এই ভবনটি নির্মিত হবে তেজগাঁও কমার্শিয়াল এরিয়ায়। উল্লেখ্য, আগামী 5-7 বছরের ভিতর তেজগাঁও ঢাকার অন্যতম সেরা স্কাইলাইন পেতে যাচ্ছে। ভবনটির উচ্চতা আনুমানিক 120 মিটার মতো হবে। নাভানা প্রপার্টিজের একটি দারুণ প্রকল্প হলো নাভানা 50 টাওয়ার। নগরীর অভিজাত এলাকা গুলশানে এই ভবনটি নির্মিত হবে। 26 তলা বিশিষ্ট এই ভবনটির আনুমানিক উচ্চতা হবে 104 মিটার। ঢাকার একটি দৃষ্টিনন্দন টুইন টাওয়ার হতে যাচ্ছে দেশবন্ধু গ্রুপের দেশবন্ধু সেন্টার পয়েন্ট। পূর্বাচল নতুন শহরে এই টুইন টাওয়ারটি নির্মিত হবে। পূর্বাচলে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারের বাইরে যে কয়েকটি সুউচ্চ ভবন নির্মিত হবে তার ভিতর দেশবন্ধু সেন্টার পয়েন্ট অন্যতম। টুইন টাওয়ারটির একটি বিল্ডিং হবে 33 তলা এবং অপরটি হবে 36 তলা বিশিষ্ট। সর্বোচ্চ বিন্দুর উচ্চতা আনুমানিক 144 মিটার হতে পারে, তবে উচ্চতা একটু এদিক ওদিক করে এটাকে স্কাইস্ক্রাইপারে পরিণত করা যায়। র্যাঙ্কস প্রপার্টিজের একটি দৃষ্টিনন্দন প্রকল্প হলো র্যাঙ্কস আরকে স্কোয়ার। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এই ভবনটি নির্মিত হচ্ছে। 25 তলা বিশিষ্ট এই ভবনটির উচ্চতা হতে পারে আনুমানিক 100 মিটারের মতো। এই ভবনটিতে মোট 43টি অভিজাত ইউনিট থাকবে ও 100+ গাড়ি পার্কিং এর সুব্যবস্থা থাকবে। আমার মতে ঢাকায় বিভিন্ন কন্ডোমিনিয়াম প্রকল্পের অধীনে রেসিডেন্সিয়াল স্কাইস্ক্রাইপারের অনুমোদন দেওয়া উচিত, তাহলে ঢাকার স্কাইলাইন সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কন্ডোমিনিয়ামের এরিয়াতে অনেক খোলা জায়গাও পাওয়া সম্ভব। KP টাওয়ার নামের এই ভবনটি নির্মিত হবে বনানীতে। মূলত গুলশান ও বনানী মিলে একটি জায়ান্ট স্কাইলাইনের ক্লাস্টার গড়ে তুলছে। এই ভবনটি হবে 30 তলা বিশিষ্ট, যার উচ্চতা আনুমানিক 120 মিটার মতো হবে। দেশের শীর্ষ স্থানীয় একটি ব্যাংক হলো সিটি ব্যাংক। সিটি ব্যাংক তাদের প্রধান কার্যালয় নির্মাণ করছে রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকায়। সিটি ব্যাংক হেডকোয়ার্টার হবে একটি 40 তলা বিশিষ্ট ভবন। এই ভবনটির উচ্চতা হতে পারে 160 মিটারের বেশি, অর্থাৎ এটি একটি স্কাইস্ক্রাইপার হবে। ট্রপিক্যাল হোমস লিমিটেডের একটি প্রকল্প হলো ট্রপিক্যাল ইলেকট্রা টাওয়ার। নগরীর পুরানা পল্টনে এই ভবনটি নির্মিত হবে। ট্রপিক্যাল ইলেকট্রা টাওয়ার হবে একটি 27 তলা বিশিষ্ট ভবন, যার উচ্চতা 108 মিটার হতে পারে।
নাম্বার 8 শান্তা হোল্ডিংস এর শান্তা পিনাকল সম্ভবত বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারের পর বাংলাদেশের সবচেয়ে আলোচিত স্কাইস্ক্রাপার প্রকল্প। তেজগাঁও কমার্শিয়াল এলাকায় নির্মাণাধীন এই প্রকল্পটির নির্মাণ কাজ বেশ আগেই শুরু হয়েছে, যা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছিলাম। শান্তা পিনাকল হতে যাচ্ছে ঢাকার প্রথম 40-তলা বিশিষ্ট ভবন। কিছুদিন পর ভবনটির বর্তমান অবস্থা নিয়েও আমি ভিডিও দিব। এই ভবনটির উচ্চতা হবে 162 মিটার। ট্রপিক্যাল হোমসের সবচেয়ে আকর্ষণীয় প্রকল্প হল ট্রপিক্যাল আয়েশা মিলেনিয়াম টাওয়ার। নগরীর মালিবাগে এই স্কাইস্ক্রাপারটি নির্মিত হচ্ছে। এই ভবনটি নিয়েও আমি এর আগে ভিডিও দিয়েছিলাম। আশা করি কিছুদিন পর এটার বর্তমান অবস্থা নিয়ে ভিডিও দিতে পারবো। এটা আবার ঢাকার প্রথম 45-তলা ভবন হতে যাচ্ছে। এতে 5টি বেসমেন্ট ফ্লোর থাকবে। ট্রপিক্যাল আয়েশা মিলেনিয়াম টাওয়ারটির উচ্চতা আনুমানিক 180 মিটার হবে। ফোর ওয়ালস ইনসাইড আউটসাইডের ডিজাইন করা একটি দারুণ প্রকল্প হলো SAHCO হোটেল। বোরাক হাতির ঝিল বা বোরাক টুইন টাওয়ার নামেও এটার পরিচিতি ছিল। হাতির ঝিল এলাকায় এই সুউচ্চ টুইন টাওয়ারটি নির্মিত হবে। টুইন টাওয়ারটির একটি টাওয়ার হবে 22-তলা বিশিষ্ট এবং অপর টাওয়ারটি হবে 48-তলা বিশিষ্ট। আর দুতলা বাড়িয়ে 50-তলার মাইলস্টোন অর্জন করাই যায় চাইলে। প্রথম পর্বে আপাতত এই 10টি ভবন নিয়েই আলোচনা করলাম। পর্যায়ক্রমে পরবর্তী পর্বগুলোতে অন্যান্য প্রকল্প নিয়েও আলোচনা করা হবে। চ্যানেলটিতে আপনি নতুন আসলে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন। इनके भी और हमारे भी। तो गाइस ये था आज का वीडियो, बहुत ही जबरदस्त वीडियो था ये। और ये जो है फ्यूचर के जो स्काईस्क्रैपर हैं, ऊंची इमारतें हैं, ऊंची बिल्डिंग्स हैं जो ढाका में बनेंगी। और सबसे जो ज़्यादा फ्लोर वाली होगी वो आयशा के नाम से जो बिल्डिंग बताई गई है वो होगी सबसे हाईएस्ट बिल्डिंग बांग्लादेश की, और बहुत ही ज़बरदस्त। और बांग्लादेश जिस रफ्तार से ग्रो कर रहा है और ढाका में बहुत डेवलपमेंट है, ढाका बहुत ही खूबसूरत सिटी है बांग्लादेश का। और ये ढाका का जो नाम है ये वर्ल्ड के मतलब सबसे जो ब्यूटीफुल सिटी हैं उनमें भी आता है। तो बहुत ही ज़बरदस्त ये वीडियो था। और बांग्लादेश में जो है ऑलरेडी तकरीबन हर सिटी में स्काई स्क्रैपर काफ़ी हैं पाकिस्तान की निस्बत, क्योंकि पाकिस्तान में कराची में ज़्यादा हैं, इस्लामाबाद में भी कम है, लाहौर में भी कम है, हैं सही मतलब इतने नहीं, मतलब बांग्लादेश के तो हर सिटी में स्काई स्क्रैपर बहुत ज़्यादा हैं और ढाका में तो बहुत ही ज़्यादा है, तो जो कि ढाका की खूबसूरती में 4 चांद लगाते हैं। तो बहुत ही ज़बरदस्त वीडियो था। आप लोगों को कैसा लगा ये वीडियो कमेंट्स करके ज़रूर बताइएगा। इंशाल्लाह मैं मिलूंगा आपसे अगले वीडियो में। तब तक दें इजाज़त, अपना ख्याल रखें, दुआ में याद रखें। गुड बाय, अल्लाह हाफिज़, सुस्त थाकुन, भालो थाकुन।